আমেরিকাকে সহজেই ধ্বংস করতে পারে রাশিয়া। আমেরিকার চেয়ে বেশি পারমাণবিক শক্তি আছে রাশিয়ার, হুঁশিয়ারি দিল মস্কো। নতুন করে বাড়ছে উত্তেজনা। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে শত্রুতা বাড়ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। যে কোনো সময় এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্র সহ যে কোনো শত্রুকে ধ্বংস করার মতো অস্ত্র পুতিনের হাতে রয়েছে। রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ। রাশিয়ার এই কর্মকর্তা বলেন, সরাসরি সংঘাতে জড়ালে আমাদের এমন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে যে এরপর রাশিয়ার হামলার জবাব দেওয়ার মতো অবস্থা থাকবে না আমেরিকার। নিকোলাই পাত্রুশেভ আরো বলেন, রাশিয়া ধৈর্য ধরে থাকে এবং সামরিকভাবে নিজেদের এগিয়ে থাকা নিয়ে কাউকে ভয় দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের হাতে বিশেষ আধুনিক অস্ত্র রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্র সহ যে কোনো শত্রুকে ধ্বংস করে দিতে পারে। এমন হুঁশিয়ারির প্রেক্ষাপটে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ভান্ডার কত বড়, কে এই অস্ত্র নিয়ন্ত্রণ করে, বিষয়টি সামনে এসেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। পারমাণবিক পরাশক্তি। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পারমাণবিক অস্ত্র পায় রাশিয়া। এখন দেশটির কাছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর তথ্য মতে, 2022 সাল নাগাদ রাশিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা 5,977। যুক্তরাষ্ট্রের 5,428। রাশিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের মধ্যে 1,588 বর্তমানে মোতায়েন রয়েছে। মজুদ আছে 2,889, মেয়াদ ফুরিয়েছে 1,500, তবে এগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। বুলেটিন অব দ্য অটোমেটিক সায়েন্টিস্ট বলছে, 576 সাবমেরিন থেকে ক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 200 ভারী বোমারু বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 1,644 কৌশলগত পারমাণবিক অস্ত্র বর্তমানে মোতায়েন অবস্থায় রয়েছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর তথ্য মতে, বর্তমানে চীনের কাছে মোট 350, ফ্রান্সের 290 ও যুক্তরাজ্যের কাছে 225 পারমাণবিক অস্ত্র রয়েছে। পরিসংখ্যান বলে দিচ্ছে, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90% রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সর্বোচ্চ 40,000 পৌঁছেছিল। তখন যুক্তরাষ্ট্রের কাছে ছিল সর্বোচ্চ প্রায় 30,000 পারমাণবিক অস্ত্র। রাশিয়ার কাছে প্রায় 400 পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এছাড়া দেশটি 10 পারমাণবিক অস্ত্র সজ্জিত সাবমেরিন পরিচালনা করছে। রাশিয়ার 60-70 পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান রয়েছে। রুশ পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ কার হাতে? রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিধি অনুযায়ী দেশটির এই অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একমাত্র অধিকারী হলেন রুশ প্রেসিডেন্ট। কৌশলগত ও অকৌশলগত উভয় ধরনের পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। রাশিয়ার কথিত পারমাণবিক ব্রিফকেস সবসময় দেশটির প্রেসিডেন্টের সঙ্গে থাকে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফের কাছেও এই জাতীয় ব্রিফকেস থাকে বলে মনে করা হয়। প্রয়োজনে মুহূর্তের মধ্যেই পারমাণবিক হামলা শুরু করে দিতে পারবে রাশিয়া।